হ্যালো বন্ধুরা চলে এসেছি মায়ের একটাই সুন্দর ভিডিও নিয়ে তো চলো দেখি আগে কি হয় ভিডিওটা বাবরে বাবা আমি যা তাড়াতাড়ি এসেছি না আমি তো ভেবেছিলাম বাসটা ছেড়েই দেবে বাকি সময় তাড়াতাড়ি এলাম না না এখনো বাসটা ছাড়েনি ও আমি ঘেমে একদম গরমে চান করে গেছি হ্যাঁ বল দিদি আমরা তো তাড়াতাড়ি এলাম এসে দেখি বাসটা কোনো ছাড়েইনি কিন্তু মিঠি মাহি বানটি ওরা কোথায় ওরা তো দেখছি খুব দেরি করছে তাই তো ওরা তো সবার আগে চলে আসে এবার কেন এত দেরি করছে আগে যখন একবার বাস ছেড়েছিল আমরা পিকনিকে গেছিলাম তখন তো তাড়াতাড়ি চলে এসেছিল কিন্তু এখন এত দেরি করছে কেন কি রে তোর সাথে মিঠির কথা হয়নি ওরা কি আসবে না হ্যাঁ আমাকে তো বলেছিল আসবে কিন্তু ওরা এখনো আসছে না কেন আমি জানি না রে আবার যা মজা লাগছে না রে সমুদ্র কথা শুনলেই কি ভালো লাগে মনে হচ্ছে কখন আমরা সমুদ্রে পৌঁছে পৌঁছাবো কখন সমুদ্রে গিয়ে আমরা স্নান করবো কি রে সমুদ্রে আমি তো আরে হ্যাঁ রে হ্যাঁ সমুদ্রে যাচ্ছি আবার নামবো না সেটা কখনো হয় কিরে তুই এর আগে কখনো সমুদ্রে গিয়েছিলিস না রে রোজা এর আগে আমি কোনোদিন যাইনি এই প্রথম মাকে কতবার বলেছি চলো না মায়ের সমুদ্রে একটু যাই মা কিছুতেই যায় না এই তো এবার তো স্কুল থেকে যাচ্ছে আর তো কোনো চিন্তা নেই বেশ মজা হচ্ছে বল কিন্তু সবই তো হলো মাহিরা তো এলো না কিরে মাইরা আবার যাবে তো হ্যাঁ হ্যাঁ যাবে 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 না কেন ওরা তো বলেছে না যে যাবে আমি তো গতকাল ফোন করেছিলাম মাহিকে বলেছে হ্যাঁ যাব আর তাড়াতাড়ি চলে আসব কিন্তু এত দেরি করছে কে জানে সেটাই তো বুঝতে পারছি না দাদ এবার আমি একা পড়ে গেলাম ভালো লাগে লিসা থাকলে কত ভালো হতো আমার জুটিটা বেশ ভালো ছিল কি সুন্দর ওরা সবাই গল্প করছে আমার সাথে কেউ গল্পই করছে না যাই আমি একটু ওদের দলে গিয়ে একটু গল্প করি নাহলে ওদের সঙ্গে ভাবনা জমালে তো আমি তো একাই পড়ে থাকবো লিজাকে কতবার বললাম আয় চল চল ও গেল না দেখ ওদের সঙ্গে একটু বন্ধুই করি আগের বছর দেরি হয়েছিল মাকে ভাগ্যে সারেনি এবার নালে মায়ের সাজতে খুঁজতে কত দেরি হয়ে যায় এই তো নিশ্চয়ই বাসটা ছেড়ে দেয়নি তো না না ওই তো বাসটা তো দাঁড়িয়ে আছে ও ভাগ্যে আমি রিক্সা কাকুর সাথে চলে এলাম নালে যে আজকে কি হতো বাসটাই পেতাম না এবার মনে হচ্ছে আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি আমার মাকে নিয়ে আসিনি ভালোই করেছি এই সাজবে ওই সাজবে সেই সাজবে এই করতে করতে আমার বাসটাই গেল সেই চলে গেছিলো না না এবার ভালোই হয়েছে ও তো চলে যাই যাই সামনে গিয়ে বাসের আমাকে যাওয়া করে জানলার সামনে বসতেই হবে যাই যাই আমি এখানেই দাঁড়াই যেই ড্রাইভার কাকু উঠবে তখনই আমি জানলার সামনে কি সিটটা ধরে নেবো আগেরবার আমি জানলার সামনে বসতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল এবার আমি এখানেই দাঁড়িয়ে থাকবো কাউকে বসতে দেব না আমি আগে বসবো এ বাবা দেখেছো এখানে বান্টি আর মানি তো দেখছি রেডি হয়ে গেছে কিন্তু মিঠি কোথায় গেল মিঠি কি তাহলে এখনো রেডি হয়নি দেখো দেখো ভাই দিদি দেখো তুমি একবার ভেবে চিনতে দেখো কত দেরি হয়ে গেছে বলো তো এর মধ্যে মিটির পাত্তা নেই এদিকে মিঠি যাবে যাবে করে মাথায় তুলে ফেলেছিল সেদিনকে বাড়ি ভাঙচুর করে ফেলছিল মিটিরই কোনো পাত্তা নেই কি হবে এখন যদি পাশ দেয় যদি আমরা না যেতে পারি তাহলে কি হবে এই বান্টি এসব কথা একদম বলিস না কতদিন ধরে আশা করে আছি যে আমরা স্কুল থেকে বেড়াতে যাব আর তুই এখন বলছি যেতে পারবো না দাঁড়া দাঁড়া আমি মিঠিকে ডাকি এই মিঠি মিঠি ও আর পারছি না ও বাবা কি বাড়ি এই কি রে তোরা এত ডাকাডাকি করছিস কেন ও তোরে এত ডাকছিস না আমাকে এত টাকা টাকি করছিস এই ভারী ট্রলিটা নিয়ে আসা যায় তাও আমি এরম কষ্ট করে এই রে তোরা তো আমাকে টাকা টাকি করছিস কিন্তু মাকে ডাক মায়েরই তো কোনো পাত্তা নেই আরে ও মা তাড়াতাড়ি এসো ওদিকে তো দেরি হয়ে গেল আমাদের স্কুলে বাস ছেড়ে দিলে আমরা মনে হচ্ছে যেতে পারবো না তাড়াতাড়ি এসো মা এই তোরে বাবা এই তো আমি চলে এসেছি বাপে তোরা এত আমাকে টাকা শুরু করেছিস আর পারি না বাবা রে বাবা তোমার রেডি হতে এত দেরি হলো তাড়াতাড়ি চলো স্কুলের বাস তো বলেছে ছেড়ে দেবে আমরা আবার যেতে পারবো তো মা হুম এত মনে আমার বন্ধুরা চলে এসেছে ও মা তাড়াতাড়ি চলো না এখনো তুমি দাঁড়িয়ে থাকবে এভাবে হ্যাঁ মাসিমনি এমনি তো অনেক দেরি হয়ে গেছে চলো তাড়াতাড়ি চলো এই মন হচ্ছে এইবার আমরা বাস ফেল করব গো হ্যাঁ হ্যাঁ এই তো যাব কি তোমার বাইকটা কোথায় গেল এই চারে আরে ও দিদি তুমি আবার মাথায় হাতে দাঁড়িয়ে থাকলে কেন সত্যি তো ওদের তো স্কুলের বাস মনে হচ্ছে চলে যাবে ওদেরকে না নিয়ে মাথায় হাত দেবো না আর বলিস না এদিকে তো স্কুটিটা তোর দাদা তো সকালে নিয়ে বেরিয়েছে তাহলে আমি ওদের নিয়ে যাব কি করে এখন স্কুলে তো সত্যি বড় একটা সমস্যা কথা কি হবে তাহলে এ মা তাহলে কি আমাদের যাওয়া হবে না স্কুলে কি হবে আমার কি তাহলে বেড়াতে যেতে পারবে একটু স্বর্ণ রে আমি ওখানে একটু ধরো কেন রে আমি তো সরেই দাঁড়িয়ে আছি তুই আবার এখানে দাঁড়াবি কেন বলে নাম ডাকবে তো আমি তো একটু জঙ্গলের সামনে বসতেছি আমার শরীরটা খুব খারাপ তো তার জন্য সব নাটক সব নাটক বুঝলি রোজা হুম বুঝেছি তো আমি এক এক করে নাম ডাকছি তাড়াতাড়ি বাসে উঠে পড়বে সুহানা হ্যাঁ ম্যাম এই তো যাও তুমি বসে পড়েও কি হয় যা আমার নাম আগে দেখেছি আমি তাড়াতাড়ি গিয়ে সামনে বসে পড়ি

আবার ফেলে দিলো দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া আরে ম্যাম আমি বুঝতে পারিনি আসলে হাতে লেগে না পড়ে গেছে সরি ভুল হয়ে গেছে আর হবে না সোফিয়া তোমার ট্রলিটা বাইরে রাখো ট্রলিগুলো সব আমাদের বাসের মাথায় উঠে যাবে রোজা ইয়েস ম্যাম কি এদিকে তো মিটি মাই বালতি এরা তো এখনও বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে আর ওদিকে তো বাস ছেড়ে দেবে মনে হচ্ছে স্কুলের কি হবে তাহলে তাহলে কি মিটি মাই বালতি ঘুরতে যেতে পারবে না এ কমলা বিমলা আবার গোয়ালঘর থেকে বেরিয়ে এলো কেন দিদি মা মা একটা কাজ করলে হয় না চলো না আজকে আমরা গরুর গাড়ি করে যাই একমাত্র এটাই উপায় আছে আমার মনে এর জন্যই বিমলা গোয়ালঘাট থেকে বেরিয়ে এলো হ্যাঁ মা দিদি ঠিক বলেছে চলো চলো মা চলো এই কমলাবীমলা আমাদেরকে নিয়ে যাবে কি মজা সত্যি কমলবীমলা তুই আমাদের বিপদের দিনে ঠিক হাজির হয়ে যাস খুব ভালো রে দাঁড়া দাঁড়া এক্ষুনি আমি তোদেরকে বেঁধে দিই গাড়ির মধ্যে আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আমি ব্যাগগুলো তুলে দিচ্ছি তো তাড়াতাড়ি বস দাঁড়াও দিদি আমি ব্যাগগুলো তুলে দিচ্ছি আরে এইদিকে দেখো মিঠে মায়ের বান্টি সবাই গরু গাড়িতে উঠে পড়েছে আর নিতু আমাদের গরু গাড়ি চালাচ্ছে চলো তাহলে দেখি ওরা বাসের ওদিকে পৌঁছাতে পারে কিনা আসছি রে পায়েল সাবধানে থাকিস কাকিমা আসছি টাটা টাটা খুব আনন্দ করে ঘুরো আর সাবধানে কেমন কি তোরা তুই ঠিক করে বসেছিস তো হ্যাঁ মা আমি ঠিক করে বসেছি তুমি তাড়াতাড়ি চালাও হ্যাঁ এই তো কমলি বিমলা চল তাহলে মারা ম্যাম গনু তো রাস্তাতে উঠে পড়বে হ্যাঁ হ্যাঁ তাই তো কথা হয়েছে কিন্তু মাহি ওরা তো এখন এলো না কে জানে ওদের জন্য তো অনেকক্ষণই অপেক্ষা করলাম এখনো তো এলো না আমাদের তো মনে হচ্ছে এর থেকে দেরি করলে তখন আবার ফ্লাইট মিস করতে হবে আমাদের না 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 এর থেকে আর দেরি করলে হবে না আমাদের বাসটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেবেন সুইটি ম্যাম হ্যাঁ

হে তুই দাও আর অপেক্ষা করে যাবে না এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে চলো তুমি চলো মানা দাদি চলতে পারছে এই দেখো হে এই তুই যাচ্ছি চল 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 দেরি করতো কেন এত দেরি কেউ করে আমরা তো এক্ষুনি চলে যাচ্ছিলাম আর বলবেন না ম্যাডাম বাধ্য হতেই গরু গাইতে আসতে হলো তোমরা দেরি করো না তাড়াতাড়ি চলো তোমরা বাসে উঠে পড়ো আমি তোমাদের লাগেজগুলো তোলার ব্যবস্থা করছি আর দেরি করো না তাহলে কিন্তু আমাদের ফ্লাইট মিশ হয়ে যাবে যা যাও তাড়াতাড়ি যাও আপনি ঠিক সময় এনেছেন আর একটু দেরি হলে কিন্তু আমাদের বাসটা আপনারা পেতেন না খুব ভালো করেছেন যাও যা যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও